আমরা আদিবাসী কর্মী সমাজ, আমাদের যে মেন ডিমান্ড অর্থাৎ কর্মী জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করো, সোমালি ভাষাকে ভারতবর্ষের সংবিধানে অষ্টম তালিকাভুক্ত করো এবং সারা জমি করছেন, এই তিনটা বিষয় এবং আমাদের প্রশাসনের কথা এই দুইটা লড়াই চলছে। এখন কথা হচ্ছে এই যে তিনটা দাবি, এই দাবিটা মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। তার জন্য আমরা জেলায় জেলায় আগে করেছিলাম আমাদের যুব সম্মেলন এবং আমাদের ব্লকে ব্লকে হয়ে গেছে। এইখানে আমাদের আগামী দিনে যে কর্মসূচি আছে অর্থাৎ আমাদের যে রেলকে কাটা হচ্ছে তিনটা স্টেটে, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বেঙ্গল, কুড়ি তারিখে একই সঙ্গে আছে। সেই দাবিটাকে সফল করার জন্য অর্থাৎ আমরা কী করে সফল করব আমাদের রেলকে কাটা হচ্ছে, তার জন্য আমরা এটাকে আজকে সমস্ত যুবক সম্মেলন করলো, সম্মেলনে বলা হইলো, সবকে রিকোয়েস্ট হইলো এবং নতুন করে কমিটি তৈরি হলো। এই কমিটিতে আমরা ভাবাদর্শ যেটা আমাদের কর্মী জাতীয় সেটা সবাইকে শপথ করা হয়েছে। আজকে নতুনভাবে কমিটি তৈরি হলো, গ্রামেগঞ্জে এই দাবিটাকে নিয়ে যাবো এবং কুড়ি সেপ্টেম্বর কী করে সফল করতে পারবো তার আজকে আমরা সব কিছু নির্দেশ দেব। এর আগে আপনারা দুবার রেল অবরোধ করেছেন, আপনাদের দাবি পূরণ হয়নি, সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছেন, আমরা কাউকে হয়রানি করতে চাই না এবং সরকারকেও আমরা নাজেহাল করতে চাই না, আমরা নিজেরাও নাজেহাল করতে চাই না। আমরা আমাদের মা বোনেরা বাচ্চা কোলে বাচ্চা নিয়ে এবং বৃদ্ধ যারা আর সত্তর বছর, আশি বছর, নব্বই বছরের লোক আমাদের কাছে যায়, আমরা আগাম সরকারকে জানাইছি, আগেও জানাইছিলাম, সরকার কথা দিয়েছিল, সরকার কথা দেওয়ার পর যখন আমরা তুলে নিই আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আপনাদের দেড় মাসের মধ্যে সব কিছু পাঠানো হবে, কিন্তু পাঠানি। সরকার প্রতারণা করেছে, সরকার বঞ্চিত করেছে আমাদেরকে, আমাদের কোনো রকম দোষ নেই। এবং এই যে আগামী যে কুড়ি সেপ্টেম্বর, এই জন্য তিন মাস আগে আমরা সমস্ত সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরে আমরা জানাই দিয়েছি আমাদের কী করে দোষ হবে। আমরা নিশ্চয়ই চাই এটা রিজে করছি না, ক্ষতি করছি না, এটা পিকনিক করতে যাচ্ছি না, এখানে পরিষ্কার করতে একটা জাতির জাতিসত্তার লড়াইকে আমরা চাই, সরকার জাতির পরিচয় জেনে বলছি, সেখানে আমাদের একটা সাংবিধানিক অধিকার, এটা মৌলিক অধিকার একটা আমাদের একটা ভারতবর্ষের সংবিধানে একটা জাতির ভাষা ধর্ম সংস্কৃতি কী করে রক্ষা করে তার পূর্ণিমারই এতে লেখা আছে, পরিষ্কার করতে সংবিধানের প্রথম গৌরচন্দ্রিকাই লেখা আছে, অভিজ্ঞতাই লেখা আছে, কিন্তু আমাদেরকে কেন দেওয়া হয় না? সরকার বলার পরে বলছে না কেন করল? আমরা তো এটা যেমন আগামী যে কুড়ি সেপ্টেম্বর লড়ছি, আমরা যথাস্থান আমরা জানাচ্ছি, আমাদের রেল দপ্তরকে জানাচ্ছি, আমরা হোম ডিপার্টমেন্টকে জানাচ্ছি, রাষ্ট্রপতিকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, আর কাকে জানাবে, এবং তিনটা স্টেটের সমস্ত সিএম রাকে জানানো হচ্ছে, সিএস রাকে জানানো হচ্ছে। আমাদের দাবি এর আগেও তো আপনাদের আন্দোলন করেছিলেন এই আন্দোলন, কিন্তু আপনাদের তো দাবি সেটা সরকার বুঝতো, তাও তো আপনারা আন্দোলন তুলে নিয়েছিলেন না, আন্দোলন না তুলে নিলেন তো ওরা বলেছিল, আশ্বাস দিয়েছিল, আশ্বাস দিয়ে দেওয়ার পরে আমরা তুলে নিলাম, কিন্তু ওরা প্রতারণা করেছে, ওরা আমাদের সত্যিকারে ওরা আমাদের যা কথা দিয়েছিল সে কথা রাখে না, তাই আমরা পুনরায় কুড়ি তারিখে আমরা ডাক দিয়েছি, সেই কুড়ি তারিখে আমাদের কিন্তু কোন সরকার প্রতারণা করছে আপনার মনে হয়? আমাদের এখানে এখানে কথা দিয়েছিল, যেহেতু আমাদের মানে কুড়ি সেপ্টেম্বর রেল টাকাটা আমাদের গতবারে সেটা তো ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, কেন শুধু আমি আমাদের কুষ্টান তো এখানে কথা দিয়েছিল এবং সেটা ভার্চুয়াল মিটিং হয়েছিল, সবাই জানে দেশ দেশের জন্য সবাই জানে, সবাই দেখেছে, সেখানে লড়াই আমরা কথা বলেছে, কথা বলে আমাদের ওরা মিনিটস করেছে, এগুলো তো হয় না, হালকা লোকেশন কথা তো হয় না, মানে অভিযোগটা আপনার কোন সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের আছে না রাজ্য সরকার? এখানে এখন কথা হচ্ছে পরিষ্কার কথা, এরা আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা তো কাজ করেছে, এরা আমাদের যেটা এই সরকার আমাদের দাবিটা প্রস্তাব আকারে অর্থাৎ যেটা প্রপোজাল, প্রপোজালটা কর্মীকে স্টিক করা হোক বলে এরা ক্যাবিনেটে রেজুলেশন নিয়ে তাকে পাঠাইছে এবং সিআরআই রিপোর্ট সহ পাঠাইছে, কিন্তু ওখান থেকে যে দু হাজার সতেরো সালে ফেরত করেছে সেইটা কিন্তু এরা পাঠায় না, এইটা এইটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন লোকের পাশে আমাদের কিছু কর্মী মাহাতোরা দেখিয়েছিল এবং বলেছে চার চারটা চিঠি করেছে, আমাকে একটা চিঠি দেখা যে ওই মেমো নাম্বার অনুযায়ী এবং সরকার ওই চিঠির উত্তর কী করে দিল সেটা আমাকে আমাদের কাছে কপি দেখ, আমরা কপি পাই নাই। আমরা যদি কমেন্ট জাস্টিফিকেশান পাই, কমেন্ট জাস্টিফিকেশান মানে কর্মীদের যে দাবির আধারে আমরা লড়াই করছি সেই দাবিগুলো তাদের পাঠানোর কথা বলবে, অন্য কোনো বলার আমাদের কোনো কথা নিতে, প্রপোজাল যদি করতে পারে যে কর্মীকে স্টিক করা হোক তাহলে কমেন্ট জাস্টিফিকেশান পাঠানোর অসুবিধা কোথায় আছে? এরা পরিষ্কার কথা, এখন দ্বিধায় দ্বন্দ্ব
এরা করছে না, এটা সাঁওতালকে রাখবে না কুর্মির সঙ্গে থাকবে, কুর্মিরা থাকবে এক না সাঁওতাল রাখবে, ওদের তিনটা মন্ত্রী করছে, এমএলএ করেছে, আর আমাদের একটা আমাদের ইহা ছিল কী মাহাতো, শ্রীকান্ত মাহাতো, আজ বেচারি বিনা পুলিশে ঘুরে বলছে, আর আমাদের বিভিন্নভাবে বিভিন্ন হয়রানি করা হচ্ছে, পরিষ্কার কথা আমি বুঝতে পারছি। এখানে এখন কথা হচ্ছে কুর্মির জাতি কোনো দল করে নাই, কোনো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা যখন বলছি যে আজকে কেন্দ্রীয় সরকার যে আমাদের লড়াই করছে, সে লড়াইটা ও যে পার্লামেন্টে বিল আনতে করছে সেটা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি আমরা বিরোধ করছি, ওরা হিন্দু রাষ্ট্র চাচ্ছে আমরা বিরোধ করছি, তখন বলছে টিএমসি বলছে যে আমাদের ভালোই বলছে, আর যখন বলছে কংগ্রেস রাষ্ট্রপতি না পড়া তো আমরা সমর্থন করবো না, তখন বলছে খারাপ বলছে। আমরা নিজের রাস্তায় নিজে লড়ছি, আমাদের আমাদের এই দাবি নিয়ে লড়াই করছি, কার ভালো কার মন্দ দেখি না, আমরা কিন্তু রাজনীতি করি নাই, পরিষ্কার কথা আদিবাসী কর্মী সমাজের আন্দোলন চলছে, আগামী দিনে রেড কার্ড হবে, আমরা সফল হবো, আন্দোলন কি জোরদার হবে, একদম জোরদার, পুরা জোরদার হবে, কারণ সমস্ত যুবকরা আমাদের যুব কমিটি ছিল না, সব যুবকরা এসেছে, সব তো 18-35 বছরের ছেলে গাদা গাদা ছেলে এসেছে, আমরা বলছি প্রত্যেক গাঁয়ে যাও, সমস্ত মানুষকে বুঝাও, প্রত্যেক গাঁয়ের সমস্ত ছেলেকে বুঝাও, আগামী দিনে না হোক এবং এইবার নাম হোক সেটা এবারে নিয়েই ছাড়ো। কিন্তু বেশ এই পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে আমাদের সমাজ বেশ কয়েকজন প্রার্থীকে সমর্থন করেছে দেখা গেছে, যে যারা গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছিল সেই সব যারা প্রার্থী ছিল আপনাদের সমাজের পক্ষ থেকে সমর্থন করা হয়েছিল এই বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন এলাকায়, আর এই সামনেই লোকসভা ভোট আপনারা কি প্রার্থী দেবেন না? এখন আমরা পরিষ্কার কথা ওটা আনএক্সপেক্টেডলি হয়ে গেছে, অর্থাৎ পার্টি দলগুলো আমাদের বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ মন্তব্য রাখল যেটা না বলে উপায় নেই, তাই আমরা কথা বলেছি, আমরা ওদের বিরুদ্ধে বলেছি এবং আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থন করিনি, আমরা নিরপেক্ষভাবে আমরা যারা নির্দল ছিল তাদেরকে আমরা ভোট দিয়েছি, আমরা বলেছি যারা নেগাচারি মানুষ তার মাঝে যেমন এসটির লোক ছিল, আমাদের কাস্টের লোক ছিল, তারাও আমরা তারাকে সমর্থন করছি, অর্থাৎ তারা আমাদের দাবিকে সাপোর্ট করছে এবং আমরা ওদেরকে নিয়ে এটা হরমি তার কমিটি আমরা করেছি। এই যে যদি দাবি পূরণ না হয় সামনেই লোকসভা ভোট আপনাদের প্রার্থী দেবার কোনো চিন্তা ভাবনা না? এখন আমরা এখন চিন্তা করি না, পরিস্থিতি যদি বলে আমরা বলছি না নাই লড়িব, আর বলছি লড়িব, বলছি লড়িব তাও বলি নাই লড়িব তাও বলছি না, কিন্তু পরিস্থিতি যেমন আমাদের লড়িবার কথাই নাই, কিন্তু পরিস্থিতি আমাদেরকে লড়তে বলল, পরিস্থিতি যদি বলে দেখবো।